আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো চলে এসেছি আমরা আজকে সাইড ফার্নিচারে। তো ফ্রেন্ডস, আপনাদের ঘরকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের যে ফার্নিচারের কালেকশনগুলো আছে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো বিশাল বড় কিন্তু একটা শোরুম আছে ফ্রেন্ডস। তো আপনাদের যে প্রোডাক্টটা ভালো লাগে সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলতে পারেন। তো অনেক অনেক কালার আছে, অনেক অনেক ভেরিয়েশন আছে। তো আজকে আমরা কিন্তু খুবই সুন্দর সেগুনের ডাইনিং টেবিল কালেকশন দেখাবো। তো আশা করি কিন্তু ফ্রেন্ডস আপনাদের কালেকশনগুলো ভালো লাগবে এবং পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমরা খুবই চমৎকার একটা সেগুন ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। তো আশা করি ভালো লাগবে, এগুলো সব গ্লাস টপের মধ্যে। তো ভাইয়া, এগুলো প্রাইস কেমন আর এগুলো কি কাঠে দিচ্ছেন আপনারা? এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে তারা তৈরি করা, একদম পুরো সম্পূর্ণ যে কাঠটা দিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন, কোনো ফল নাই, একদম সিজনিং করা কাঠ, একদম সারি কাঠ। তাহলে 100% আপনার হচ্ছে গিয়ে আপনার এই যে কাঠটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ। আচ্ছা, ওকে। মানে আপনার কোনো মিক্স নাই এটার মধ্যে, এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ। তো এগুলো 6টা চেয়ারের টেবিলটা, তো এখানে কিন্তু খুবই সুন্দর। আবার নিচে আপনারা শোপিস রাখার ব্যবস্থা আছে, আশা করি ভালো লাগবে গ্লাস টপ। তো এটা প্রাইস কত দিচ্ছেন আপনারা? এটা প্রাইস হচ্ছে 48,000 টাকা। 48,000 টাকা। এখানে একটা ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাইনিং টেবিলটাও খুব চমৎকার। এই ডাইনিং টেবিলটাও যদি আপনি সংগ্রহ করতে চান এটাও নিতে পারেন। এটা হচ্ছে কি আপনার চিটাগাং সেগুন কাঠের দ্বারা তৈরি করা। এটা হচ্ছে কি আপনার দেখতে পাচ্ছেন যে বুটিকের মতন আপনার ছিদ্র করা আছে, হোল করা আছে, হোল করা আছে, খুবই সুন্দর এই ডাইনিং টেবিলটাও। এটাও কিন্তু আপনি চিটাগাং সেগুন ধারা তৈরি করা। তো এটা প্রাইস কত? এটাও 48,000 টাকা। 48,000 টাকা, ওকে। তো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা একটু কার্ভের মধ্যে আছে, তো খুবই সুন্দর এটা। এটা আবার দেখেন, এটা কিন্তু আপনার এখানে পিতলের নকশা দিয়ে কিন্তু আপনি তৈরি করা, এটা একদম পিতলের ধারায় নকশা, এটা কিন্তু আপনি পিতলের ধারায় তৈরি করা। এবং এই কাঠটা যদি আপনি দেখেন এটা কিন্তু আপনি সম্পূর্ণ চিটাগাং অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ধারায় তৈরি করা। আশা করি কিন্তু এটাও ভালো লাগবে আপনাদের, খুবই সুন্দর ডিজাইন, খুবই সুন্দর কালেকশন। এটা প্রাইস কত দিচ্ছেন? 52,000 টাকা। ওকে, তো আমরা একটু পেছনে যাই, এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে। তো আমরা এটা পায়াটা কিন্তু একটা একটা প্যাচ প্যাচ ডিজাইন আছে, এটাও খুবই চমৎকার। এটা কিন্তু আপনার 6 সিটের, এটাও এবং 8 সিটাও আছে, 5টা চেয়ারটাও আছে, 6টা চেয়ারও পাবে। সেগুন কাঠের উপর খুবই চমৎকার ডিজাইন, আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। তো এটা প্রাইস কত দিচ্ছেন? 52,000 টাকা। এটাও হচ্ছে 52,000 টাকা, খুবই সুন্দর সুন্দর ডিজাইন। ওকে, তো আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডাবল রিং করা আছে নিচের অংশে, দেখতে পাচ্ছেন পায়াটাতে এটা ডাবল রিং করা। তো এটাও কিন্তু খুবই সুন্দর, আশা করি ভালো লাগবে। আর চেয়ারের ডিজাইনটাও কিন্তু একেবারেই আলাদা। ওকে, তো এটা হচ্ছে 6 চেয়ারের জন্য, এটাও সেম একই 52,000 টাকা, এটাও পড়বে 52,000 টাকা। তো ফ্রেন্ডস, এগুলো সবগুলো হচ্ছে সেগুন কাঠের উপর। তো আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। তো আপনারা যারা সেগুন কাঠের এই ধরনের ডাইনিং টেবিল গুলো খুঁজছেন তো তারা কিন্তু চলে আসতে পারে। মোটামুটি আমি যেরকম দেখলাম, মানে 50,000-এর মধ্যে যদি বাজেট থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা খুবই চমকপ্রদ ডিজাইনের এ ধরনের গ্লাস টপ দিয়ে কিন্তু নিতে পারেন। কেউ যদি চান আপনারা গ্লাস নেবেন না, আপনারা কাঠ দিয়ে নেবেন পুরোটা, তো কাঠ দিয়েও নিতে পারেন। তো সেক্ষেত্রে কি ভাইয়া প্রাইস কেমন থাকবে? আচ্ছা, তো সেক্ষেত্রে প্রাইসটা কি এরকমই থাকবে না একটু বাড়বে বা কমবে? কাস্টমার যারা করবে তাদের জন্য আসলে কথা বলে নিতে পারবে। ওকে, তো আপনারা সেটা করতে পারবেন। আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা যারা নিতে চান এই অবস্থায় নিতে পারবেন, কাঠের টপ দিয়েও নিতে পারবেন, সেটার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। তো এছাড়াও কিন্তু এখানে কিন্তু মালয়েশিয়ান যে কাঠ আছে, কানাডিয়ান ওক কাঠ আছে, এগুলোরও কিন্তু অনেক ডাইনিং টেবিলের কালেকশন আছে। তো এগুলো থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের ডাইনিং টেবিলটা বেছে নিতে পারবেন। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, তো বিদায় নিচ্ছি। তো আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই ভাইয়াদের। তো ফ্রেন্ডস, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এখানকার যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো কিন্তু ডেলিভারি নিতে পারবেন। তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।